धमाका 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 কালিয়াগঞ্জের হোটেল গীতাঞ্জলি এবং রেস্তোরাঁ আপনাদের জন্য এবার পূজোয় এনেছে সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার, চাইনিজ খাবার এবং ফাস্টফুডের বিভিন্ন রকমের রকমারি খাবার। আর ষষ্ঠী উপলক্ষে থাকছে নতুন চমক, দাদা বৌদির বিরিয়ানি খেলে তার উপর পাবেন 20% ছাড়। এই সমস্ত খাবারের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে এখানে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। রুচিসম্মত আহারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোটেল গীতাঞ্জলি এবং রেস্তোরাঁ এনএস রোড রেল স্টেশনের বিপরীতে কালিয়াগঞ্জে। আমাদের যোগাযোগ নাম্বার হল 9933193525। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত রসাখোয়া কদমডাঙ্গি মালিপাড়া আদিবাসী সৃজন ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন। এদিন 10টি দল খেলায় অংশগ্রহণ করে। মহিলা দল ফুটবল খেলায় অংশগ্রহণ করায় উপচে পড়া ভিড় ফুটবল মাঠে। এদিন প্রায় 2000 মতো দর্শক ফুটবল খেলা দেখতে ভিড় জমান। ফুটবল খেলায় জয়ী হয় সোনাপুর ফুটবল মহিলা দল। ফুটবল খেলার আয়োজন করেন মালিপাড়া আদিবাসী সৃজন ক্লাব। উপস্থিত ছিলেন আদিবাসী সৃজন ক্লাবের সদস্যরা, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি কামরুজ্জামান, জুয়েল কিসকু, মোহাম্মদ ইলিয়াস, চুনু মুর্মু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট। খেলতে তো খুবই ভালো লেগেছে, কেননা আমাদের খেলাটা আমাদের আমাদের খেলা শিখে, কেননা আমাদের বেশি আমাদের খেলা শিখে মাত্র 5 মাস হয়েছে, তাই আমরা অনেক জায়গা আমরা খেলেছি, তাও আমরা জিতেছি। এখানে এসে আমাদের আমাদের খেলাটা ভালোই হয়েছে, তাও জানি না আমাদের জিতেন্দার এখন পড়ে আছে, এখন বলতেই আমাদের জন্য কিছু পারেনি, তাতে আমরা কি করবো। বাড়ি থেকে সবাই সাপোর্ট দেয়, খেলাধুলা করলে ভালো, এখন খেলাধুলা থেকে অনেক সাপোর্ট পাওয়া যায়, তার জন্য আমরা খেলি। কোথা থেকে আসছে? কিরকম দর্শক ছিল? জুয়েল কিসকু, আমাদের ক্লাব যেটা কদমডাঙ্গি মালিপাড়া আদিবাসী ক্লাব, আজকে প্রতি বছরের মতো এবার আমরা দুই দিবসও নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। আজকে সেটা চূড়ান্ত পর্বের খেলা আছে, চলছে এই মুহূর্তে সোনাপুর এবং বিগলগড় টিম খেলছে। এখানে জেন্টস টিম ছিল 8টা এবং সাথে মহিলা ফুটবল টিম ছিল 2টো। আজকে ফাইনাল খেলা, দর্শক এখানে মোটামুটি আপনার 8 থেকে 10 হাজার জমায় ফেলেছে। এখানে যে চ্যাম্পিয়ন্স রয়েছে 12,000 টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, আর যিনি রানার্স হবেন ওনার জন্য রয়েছে 8,000 টাকা এবং রানার্স ট্রফি। এখানে চপড়া ব্লকের অন্তর্গত সোনাপুর টিম এবং কর্ণগ্রহণ বালিয়া, দিগলগাঁও, পারল এবং অন্যান্য টিম আরও আসছে। টোটাল কত? 8টা টিম। 8টা টোটাল। 2টো টিম ছিল পুলিশের, মহিলা 2টো টিম ছিল, ছেলেদের 8টা।